তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও বিষয়টা একেবারে ছোট্ট একটা বিষয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট এই কারণে বললাম যে যারা নতুন বিগিনার ভাই রয়েছে, যারা নতুন নতুন বাইক চালানো শিখছেন বা শিখতে চান, মানে কিছুদিন হলো বাইক চালানো শিখেছেন, বাইকের এখন কিছু শিখেননি, মানে অল্প অল্প আপনারা পারেন, তো তাদের মনে এই কনফিউজটা থাকে। সেটা হলো কি যে আমরা বাইক চালানোকালীন আপনারা কীভাবে মনে রাখবো আমাদের কত নম্বর গিয়ারে রয়েছে, বা আমি কীভাবে বুঝবো আমার বাইকটা কত নম্বর গিয়ারে রয়েছে। তো এই কমেন্টটা আমি অনবরত দেখতে থাকি। তো আমি অনেক কমেন্টে রিপ্লাই করে দিয়েছি, এত কমেন্টে তো রিপ্লাই করা যায় না। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই যাতে সবাই বুঝতে পারে আসল ব্যাপারটা কী, মানে আপনারা কীভাবে মনে রাখবেন যে আপনার বাইকটা এখন কত নম্বর গিয়ারে রয়েছে। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনারা জেনে যাবেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো রকম ভালো লাগে বা কাজে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো চলুন এবার আমরা মেন ভিডিওর দিকে চলে যাই। দেখুন, সবার প্রথমত এই প্রশ্নটা তাদের মাথায় আসে যারা একেবারে নতুন রয়েছে, তাদের মাথায় এই প্রশ্নটা আসে যে আমি গিয়ারটাকে মনে রাখবো কীভাবে। তো আমি এই ক্ষেত্রে বলে দিতে চাই যে এখনকার যে বাইকগুলো রয়েছে, একটু আপনারা স্পোর্ট বাইকগুলো নেবেন, যেমন R15, MT15, যে স্পোর্ট বাইকগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখবেন যে গিয়ার কত নম্বর রয়েছে লেখা থাকে মিটার বক্সের মধ্যে, মানে যে মিটার রয়েছে মিটারের মধ্যে কিন্তু দেওয়াই থাকে যে এখন আপনার বাইকটা কত নম্বর গিয়ারে রয়েছে, কত নম্বর গিয়ারে আপনারা যাচ্ছেন। তবে কিছু কিছু বাইকের, যেগুলো আগেকার বাইক রয়েছে, কিছু কিছু বাইকে কিন্তু এরকম অপশানটা থাকে না যে কত নম্বর গিয়ারে রয়েছে। তো আমি এক্ষেত্রে বলে দিতে চাই যে আপনারা যখন অনেকদিন ধরে বাইক চালাবেন, ঠিক আছে, যখন আপনারা ধরে নেন পুরোপুরি বাইক চালানো শিখে গিয়েছেন, 3 মাস 4 মাস হলো পুরোপুরি একেবারে ফুল বাইক চালানো শিখে গিয়েছেন, তখন আপনাদের এই প্রশ্নটা মাথায় আর আসবে না। কারণ কি, দেখুন, তখন একটা পুরোপুরি আপনাদের আইডিয়া হয়ে যাবে। আমি অনেক ভিডিওতে বলি আপনাদের আইডিয়া হয়ে যায়, যেমন ধরে নেন কখন আপনাদের গিয়ার চেঞ্জ করতে হবে সেটা আপনাদের মনে রাখতে হবে না, তখন অটোমেটিকলি আপনারা সাউন্ডে বুঝতে পারবেন যে কখন আপনাদের গিয়ারটাকে চেঞ্জ করতে হচ্ছে, কখন আপনাদের ব্রেক প্রেস করতে হচ্ছে, এগুলো অটোমেটিকলি আপনার মাথার মধ্যে চলে আসবে কখন কি করতে হবে। তো সেটা কিন্তু সেম টু সেম আপনাদের গিয়ারটা মনে রাখার ক্ষেত্রে আপনারা তখন এমনি বুঝে যাবেন যে আপনার বাইকটা এখন কত নম্বর গিয়ার আছে, কত নম্বর গিয়ার থেকে আমি কমাবো বাড়াবো, এগুলো সব আপনি এমনি বুঝে যাবেন, আপনাদেরকে এরকম মনে রাখার কোনো দরকার নেই। তবুও যেগুলো স্পোর্ট বাইক রয়েছে সেগুলোর মধ্যে তো কোনো ব্যাপারই না, সেগুলোর মধ্যে আপনার একটু শুধু মিটারের দিকে, মিটার কনসোলের দিকে একটু তাকাবেন, দেখতে পাবেন যে আপনার এখন এই মুহূর্তে কত নম্বর গিয়ারে বাইকটি চলছে। বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আমাদের ফ্যামিলিতে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি একটা কিউনি ভিডিও বানাতে চাই। তো অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করার মতো, তো অবশ্যই কিউনে লিখে, হ্যাশট্যাগ কিউনে লিখে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো আমি যখন কিউনে ভিডিও বানাবো। তো এটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো দেখুন, এবার আমি আবার মেন ভিডিওতে চলে আসি। তো ব্যাপার হলো এটাই যে আপনাদেরকে আমি আরেকবার বলে দিতে চাই যে আপনাদেরকে এরকম মনে রাখার কোনো দরকার নেই, আপনার মনে এমনি পড়ে যাবে যখন আপনারা একটু অনেকদিন হয়ে যাবে বাইক চালানো শিখে যাবেন, তখন আপনারা এমনি অটোমেটিকলি আপনাদের মাথায় কাজ করবে যে এখন কত নম্বর গিয়ারে আছে গাড়ি, আপনাদের গিয়ারটা কখন কমাতে হবে কখন বাড়াতে হবে, এমনি আপনারা বাইকের সাউন্ড দেখে আপনারা বুঝে যাবেন, এই জন্য আপনাদের মনে রাখার কোনো দরকার নেই। একটা ছোট্ট আপডেট দিলাম, আশা করি আপনাদের কাজে আসবে। আর যারা যারা স্পোর্ট বাইক চালায় তাদের ক্ষেত্রে তো ভালোই, কারণ তারা দেখতে পাবে মিটারের মধ্যে কত নম্বর গিয়ারে আছে। তো এটাই একটা ছোট্ট আপডেট, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এতটুকুই, ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।